আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকের বিষয়, আপনার মোটর বাইকের সিডিআইতে সমস্যা হলে মোটর বাইকের কী কী সমস্যা হতে পারে সেগুলো নিয়ে কথা বলবো আজকে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি। সিডিআই, ক্যাপাসিটর ডিসচার্জ ইগনিশন, এটি একটি মূলত ইলেকট্রিক ডিভাইস যার কাজ হচ্ছে বিদ্যুৎ সরবরাহ করা। আর এই ইলেকট্রিক ডিভাইস বা সিডিআইটি নষ্ট হয়ে গেলে সর্বপ্রথম যে সমস্যাটি দেখা দিবে সেটি হচ্ছে যে মোটর বাইক স্টার্ট নেবে না। দ্বিতীয় সমস্যাটি হলো মোটর বাইক চালানোর সময় মোটর বাইক ধাক্কাবে, আর এই সমস্যাটি মূলত হয় মোটর বাইকের সিডিআই শর্ট হয়ে গেলে, সেই হিসেবে আপনি মোটর বাইক চালিয়ে শান্তি পাবেন না। তৃতীয় সমস্যাটি হলো আপনি মোটর বাইকের গিয়ার শিফটিং করার পর মোটর বাইকের অ্যাক্সিলারেশন করার পর মোটর বাইক হঠাৎ করে লাভ দিতে পারে, তার ফল হিসেবে মোটর বাইক উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারে। চতুর্থ যে সমস্যাটি দেখা দিবে সেটি হচ্ছে মোটর বাইকের থ্রোটল রেসপন্স খুব ভালোভাবে পাওয়া যাবে না, আর এই থ্রোটল রেসপন্স সঠিকভাবে পাওয়া না গেলে আপনি মোটর বাইক চালিয়েও শান্তি পাবেন না। পঞ্চম যে সমস্যাটি হবে সেটি হচ্ছে যে মোটর বাইক স্টার্ট নেবে তবে বন্ধ হয়ে যাবে। এছাড়াও আরও কয়েকটি সমস্যা হতে পারে, যেমন আপনার মোটর বাইকের মাইলেজ ড্রপ করতে পারে, তার পাশাপাশি মোটর বাইকটি তেলও বেশি খাবে। একটি মোটর বাইকের সিডিআই নষ্ট হয়ে গেলে বা শর্ট হয়ে গেলে এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায় মোটর বাইকের সিডিআই থেকে আগুন বা বিদ্যুৎ খুব ভালোভাবে সরবরাহ হচ্ছে কিন্তু আপনি মোটর বাইক চালিয়ে শান্তি পাচ্ছেন না, সেই হিসেবে আপনার মোটর বাইকের সিডিআইটিকে পরিবর্তন করে দেখতে পারেন। কেননা অনেক সময় কিছু কিছু বিষয় হাইডেন থাকে বা লুকায়িত বিষয় থাকে যেগুলোর সমস্যা আসলে খুব সহজে চোখে পড়ে না।